হ্যালো বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কসে দেখি পাঁচ দশমিক তিনের আমি দুইয়ের তিন থেকে অঙ্কগুলো শুরু করবো তো আগের পাটে আমি দুইয়ের এক এক দুই আর উপরে একেরগুলো মানে ফাঁকা ঘরে বুঝে লিখি এগুলো কমপ্লিট করেছি তো যারা দেখো তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও আগের পাঠগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশন থেকে তোমাদের অষ্টম শ্রেণীর যে যে অঙ্ক আমি কমপ্লিট করেছি সেইগুলো দেখে নিও এছাড়াও আমি তোমাদের ভৌত বিজ্ঞান তারপরে জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে ওই বিষয়গুলোও দেখে নিও তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা দুইয়ের তিন থেকে শুরু করবো দুইয়ের তিনেরটা কী বলা আছে দেখো ফোর এ স্কোয়ার মাইনাস নাইন ব্যাকেটের মধ্যে আবার ব্যাকেটের মধ্যে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ব্যাকেট ক্লোজ তো এই দুটো ব্যাকেট এর মাঝে কোনো চিহ্ন নেই মানে আমরা বুঝে নেব এর মাঝে গুণ চিহ্ন আছে আবার দেখো এটা ব্যাকেট ক্লোজ এটা ব্যাকেট ক্লোজ এর মাঝে কোনো চিহ্ন নেই মানে আমরা বুঝে নেব মাঝখানে গুণ আছে ঠিক আছে তো অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই দুই এর তিন দেখো কি দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন গণিত এখানে কিছু নেই মানে গুণ আছে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ব্যাকেট ক্লোজ তারপরে ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এবার কী করতে হবে দেখো এবার তোমরা এইটাকে একটা সূত্রে ফেলবে দেখো আগে একটু আমি লিখে নিই ফোর এ স্কোয়ার মানে লিখতে পারো টু এ তার হোল স্কোয়ার তাই না টু এ তার হোল স্কোয়ার মানে টু এ দুবার টু এ গণিত টু এ মানে দুই দুগুনো চার এ স্কোয়ার তাই ফোর স্কোয়ারটাকে আমি লিখলাম টু এ তার স্কোয়ার আর নাইন মানে আমরা লিখতে পারি তিন তার স্কোয়ার ব্যাকেট ক্লোজ এবার যেমন আছে সেটা আমরা লিখে দেব ঠিক আছে এখানে আছে ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন ব্যাকেট ক্লোজ এবার কী করবে এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে দেওয়া আছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি বলো তো এ প্লাস বি গণিত এ মাইনাস বি তো একইভাবে এ মানে তুমি টু এ ভাবো আর বি মানে থিন ভাবো তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস তিন গণিত টু এ মাইনাস তিন দেখো টু এ মাইনাস থ্রি প্লাস লিখলাম টু এ প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস থ্রি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ভেঙে নিলাম এবার বাকিটা যেমন আছে আমরা রেখে দেব ঠিক আছে এবার কী করবে না এবার তোমরা দেখো এইটার সঙ্গে এইটা একটা সূত্র পাবে আর এইটার সঙ্গে এইটা একটা সূত্র পাবে তো লিখে নাও সাজিয়ে টু এ প্লাস থ্রি ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স প্লাস নাইন লিখলাম তারপরে টু এ মাইনাস থ্রি ফোর এ স্কোয়ার প্লাস সিক্স প্লাস নাইন লিখলাম মানে এটাকে পরে লিখলাম এটাকে জাস্ট আগে লিখলাম মানে সূত্রে আনার জন্য তো এটা দেখো সূত্রে চলে এসেছে কি সূত্রে বলো তো দেখো সূত্রটা আমি সাইডে লিখছি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি বলতো না এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে তো এই আকারে আছে দেখো এইটা এটা এ এটা বি এইটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো একটা স্টেপ তোমাদের সাজিয়ে লিখে দিই টু এ প্লাস থ্রি লিখলাম ব্যাকেট ক্লোজ টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন টু থ্রি সরি এখানে টু লিখব না টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি তার স্কোয়ার এটাকে থার্ড প্যাকেটের মধ্যে লেখো ঠিক আছে আবার এইটাকেও থার্ড প্যাকেটে লেখো টু এ মাইনাস থ্রি ফোর স্কোয়ার মানে আমরা লিখতে পারি টু এ তার স্কোয়ার প্লাস টু এ ইনু থ্রি প্লাস থ্রি তার স্কোয়ার প্যাকেট ক্লোজ ঠিক আছে এই লাইনটা বুঝতে পেরেছ কি না দেখো টু এ প্লাস থ্রি যেমন আছে লিখলাম ফোর স্কোয়ার মানে আমরা লিখলাম টু এ তার স্কোয়ার মাইনাস সিক্সে মানে লিখলাম টু এ ইন্টু থ্রি মানে সিক্সে আর নয় মানে আমরা লিখলাম তিনের স্কোয়ার এবার এটা কেন লিখলাম এটা এটা লেখার একটাই কারণ দেখো আমরা এই রকম আকারে আনব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে লিখতে পারবো আমরা এ কিউ প্লাস বি কিউ এ মানে কি টু এ আর বি মানে কি থ্রি দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা মানে লিখতে পারি আমরা টু এ তার কিউব প্লাস থ্রি তার কিউ আর এইটা মানে আমরা লিখতে পারি একইভাবে টু এ তার কিউব মাইনাস থ্রি তার কিউব ওকে তো এটা মানে কত হবে টু এ তার কিউব মানে কত টু এ গণিত টু এ গণিত টু এ টু এ গণিত টু এ গণিত টু এ মানে দুই দু চার চার দো আট এ এ মানে এ কিউ তাহলে আট এ কিউব প্লাস নাইন আর এটা হবে এইট এ কিউ মাইনাস নাইন তো তোমাদের এরপরে আর একটা স্টেপ লেখা যেতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে তো এ কিউ প্লাস বি কিউ লেখার আগে দেখো এখানে তিনের কিউব মানে তো তিনটে তিন হবে তাই না তিন গণিত তিন গণিত তিন মানে তিন থেকে নয় তিন নয় সাতাশ তাহলে এটা হবে সাতাশ এটা হবে সাতাশ তিনের কিউব এবার দেখো এটা এ আর এটা বি ভাবো তাহলে লিখতে পারি আমরা কি এস কিউ তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে বুঝতে পেরেছো এটা কেন করলাম কারণ এইটা দেখো এ প্লাস বি গণিত এ মাইনাস বি আকারে আছে তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গায় কত আছে বলো তো এর জায়গায় আছে এইট এ কিউ আর বি এর জায়গায় আছে সাতাশ তাহলে এইট এ কিউ তার স্কোয়ার লিখতে পারি মাইনাস সাতাশের স্কোয়ার লিখতে পারি সাতাশ মানে তো বি এবার এইট এ কিউ তার স্কোয়ার মানে কত বলো তো এইট এ কিউটা দুবার তাহলে আট আটে চৌষট্টি এ কিউ এ কিউ মানে হচ্ছে এ সিক্স তাহলে লিখতে পারি চৌষট্টি এস সিক্স সাতাশের স্কোয়ার মানে কত সাতাশের সঙ্গে সাতাশ গুণ করে দেখো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকলো চার সাত চোদ্দো আর চারে আঠেরো গুণ সাত দুণ চোদ্দ হাতে থাকলো এক দুই গুণ চার একে পাঁচ নয় আটে চার বারো হাতে থাকলো এক পাঁচ একে ছয় একে সাত সাতশো উনত্রিশ তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার বুঝতে পেরেছ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কী করলাম তো এরপরে আমি নেক্সট অঙ্কে আসি দেখো এরপরে চারটা বলেছি দেখো এক্স মাইনাস ওয়াই ব্যাকেটের মধ্যে তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্যাকেটের মধ্যে তো এর মাঝখানে গুণ আছে বুঝতে পারছো প্লাস ওয়াই মাইনাস জেড গণিত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ব্যাকেটের মধ্যে তারপর জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার তো এটা আমার খাতাতে লিখেছি দেখো তো এইটা নিয়ে সূত্র হচ্ছে এইটা নিয়ে সূত্র হচ্ছে আবার এইটা নিয়ে সূত্র হচ্ছে কি সূত্র তো না এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি এ কিউ মাইনাস বি কিউ তো এ আকারে যদি লিখিয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি কি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ কারণ এর জায়গায় আছে এক্স আর এর জায়গায় আছে ওয়াই এটা মানে আমরা কী লিখতে পারি ওয়াই কিউব মাইনাস জেড কিউ তো এইটা মানে কি লিখতে পারি প্লাস যেমন আছে লিখলাম জেড কিউ মাইনাস এক্স কিউ এবার কেটে যাবে দেখো প্লাস এক্স কিউ মাইনাস এক্স কেটে গেল মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউব কেটে গেল মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ কেটে গেলো তাহলে অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে শূন্য বুঝতে পেরেছ তারপরে পাঁচ একটা কী বলেছে দেখো এক্স প্লাস ওয়াই গণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তারপরে টু এক্স মাইনাস ওয়ান ব্যাকেটের মধ্যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান মধ্যে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এইটা নিয়ে একটা সূত্র হবে এইটা নিয়ে একটা সূত্র হবে এইটা নিয়ে একটা সূত্র হবে বুঝতে পারছো আর চিহ্নগুলো তোমাদের ঠিকঠাক করে লিখতে হবে দেখো তো এইটা মানে আমরা কী লিখতে পারি পাঁচ নম্বর অঙ্কটা এটা মানে আমরা লিখতে পারি দেখো একটা লাইন লিখে দিই তোমাদের আগে অঙ্কটা একটুকে নেই

এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো এর জায়গায় আছে দেখো এক্স আর বি এর জায়গায় আছে এক তাই না তাহলে এখানে দেখো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস মানে এক্স ওয়ান তো যদি সূত্রে আমরা লিখি তাহলে এটা কি লিখতে পারবো বলতো এক্স কিউ মাইনাস ওয়ান তার কিউ আর এটা কি লিখতে পারবো আমরা এটা মানে আমরা লিখতে পারব টু এক্স তার কিউব মাইনাস ওয়ান তার এটা মানে কি লিখতে পারি আমরা এক্স কিউব মাইনাস ওয়ান তার কিউব এটা ব্যাকেটের মধ্যে কেন লিখলাম কারণ সামনে মাইনাস আছে তোমাদের ব্যাকেটটা না দিলে বোঝাতে অসুবিধা হবে তো এটা মানে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ানের কিউ মানে ওয়ান গণিত ওয়ান গণিত ওয়ান মানে সেই ওয়ানই হবে তাই ওয়ান লিখলাম প্লাস টু এক্স তার কিউ মানে টু এক্স কতবার বলো তো তিনবার যেহেতু পাওয়ারটা তিন আছে তো দুই দুগো চার চার দুগো আট এক্স কিউ লিখব এইট 1 মাইনাস ওয়ান লিখলাম এটা হচ্ছে xq-1 মাইনাস ঠিক আছে এবার আমরা ব্যাকেটটা তুলব তাহলে xq-1 মাইনাস ওয়ান প্লাস এইট মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এবার দেখো প্লাস ওয়ান কেটে গেলো মাইনাস এক্স কেটে গেলো তাহলে পড়ে আছে এইট এক্স কিউ আর এখানে পড়ে আছে মাইনাস তো তোমাদের এটাই হচ্ছে ওকে চিহ্নের একটু হের হয়েছে দেখো এক্স প্লাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই সূত্রটা মানে আমরা লিখেছি দেখো এইটা মানে আমরা ব্যাক প্রসেসে যদি লিখি তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ তাহলে এক্স কিউ প্লাস বি কিউ হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে তো এখানে প্লাস হবে তো এবার আমাদের সঠিক আনসারটা হয়ে গেছে এখানে কোনো প্রবলেম নেই এখানে কোনো প্রবলেম নেই ওকে তোমাদের পুরো কমপ্লিট এরপরে নেক্সট অঙ্কে আমরা আসবো নেক্সট দেখো আমরা পাঁচেরটা তো কমপ্লিট করলাম পরের পেজে আসতে হবে আমাদেরকে চৌষট্টি নম্বর পেজ দেখো চৌষট্টি নম্বর পেজের তিনের অঙ্কটা কী বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ান এর মান কী হবে তো প্রথমেই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান লিখেছে এটাকে ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য এলো ঠিক আছে এবার এইটা লিখেছে যে এইটা সূত্রে ভেঙে তোমাদের উত্তরটা শূন্য এসেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি করে দেখাচ্ছি ঠিক আছে দেখো কী দেওয়া আছে বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে মাইনাস ওয়ান ঠিক আছে তো এটা মানে আমরা কি লিখতে পারি বা লিখলাম এক্স লস আগুক এক্সের সঙ্গে এক্সে গুণ করতে হয় তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান বা এবার কোন গুণ করো এর নিচে কিছু নাই আছে কিছু নাই মানে এক আছে আমরা ভাবতেই পারি তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই হবে তুমি একের সঙ্গে যদি পাঁচের গুণ করো কত হবে সেই পাঁচই হবে তাহলে একের সঙ্গে যদি এটা গুণ করো তাহলে এই টার্মটাই হবে তাই লিখলাম এক্সের সঙ্গে যদি মাইনাস ওয়ান গুণ করো মাইনাস এক্স হবে এবার ডান দিকের মাইনাস এক্সটা আমরা ডান বাম দিকে নিয়ে আসবো তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে বাম দিকে নিয়ে এলে প্লাস এক্স হবে প্লাস ওয়ান সমান ডান দিকে কী পড়ে আছে শূন্য পড়ে আছে এবার আমাদেরকে এক্স কিউ মাইনাস এর মান বের করতে বলেছে তো এক্স কিউ মাইনাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়ান তার কিউ এটা তো লিখতে পারি তো এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্রটা আমরা লিখেই দিই তোমাদের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে লিখলাম দেখো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে তাহলে এক্স মাইনাস যেমন আছে লিখলাম এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মানে কত তো এটা মানে আমরা পেয়েছি শূন্য তো এখানে শূন্য বসিয়ে দিলাম মানে পুরোটাই শূন্য হবে তুমি যদি দশের সঙ্গে শূন্য গুণ করো সেই শূন্যই হবে শূন্যর সঙ্গে যাই গুণ করো না কেন সেই শূন্যই হবে তাই এক্স মাইনাস ওয়ানের সঙ্গে শূন্য মানে অ্যান্সারটা শূন্যই হবে তাহলে আশা করছি তোমাদের অঙ্কটা বোঝা গেছে এরপরে আমরা চার নম্বর অঙ্কে আসবো তো চার নম্বর অঙ্কটা আমরা তিন নম্বর অঙ্কর মতোই করবো কী বলেছে দেখো এ প্লাস নাইন বাই এ সমান থ্রি হলে এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন এর মান কি হবে হিসাব করে লিখি তো প্রথমে এটাকে লিখবো আমরা এ প্লাস নাইন বাই এ সমান থ্রি বা লিখলাম দিয়ে এ কমন মানে লস আগু তাহলে এ তে এতে গুণ করলে কী হবে এ স্কোয়ার হবে প্লাস নাইন যেমন আছে লিখলাম সমান থ্রি এবার কোনি গুণ করবো তিনের নিচে কিছু নেই মানে আমরা এক আছে ভাবতেই পারি তো একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এই টার্মটাই তো হবেই মানে এ স্কোয়ার প্লাস নাইন হবে সমান তিনের সঙ্গে এ এর গুণ করলে থ্রি এ হবে ঠিক আছে এবার এই থ্রি এটাকে বাম দিকে নিয়ে আসবো তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন সমান শূন্য লিখতে পারি এটা রাখলাম এবার কি বলেছে দেখো এ কিউ প্লাস সাতাশের মান বের করতে বলেছে তো আমরা লিখব এ কিউ প্লাস সাতাশ সমান এ কিউব লিখলাম আর সাতাশ মানে আমরা কি লিখতে পারি তিন তার কিউব ঠিক আছে তিন তার কিউব মানে কি তিন হচ্ছে তিনবার মানে তিন থেকে নয় তিন নয় সাতাশ তো সাতাশ মানে আমরা লিখলাম তিনের কিউব তো এটা এ কিউ প্লাস বি কিউ সূত্রে লিখবো এবার এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি বি মান হচ্ছে তিন এ স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু বি মানে হচ্ছে তিন প্লাস বি এ স্কোয়ার মানে তিন এ স্কোয়ার সমান এ প্লাস থ্রি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস নাইন তো সরি এখানটা মাইনাস হবে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র হচ্ছে এ মাইনাস সরি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাই সূত্র তো এখানে মাইনাস হবে ঠিক আছে এবার এটা মানে কত বলতো শূন্য এখানে বসিয়ে দেব এ প্লাস থ্রি ইন্টু শূন্য মানে শূন্য বুঝতে পেরেছ তো তারপরের অঙ্কটা দেখো কি বলেছে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কি হবে হিসাব করে লিখি তোমাদের এই মানটা দেওয়া আছে এইখান থেকে আমাদের এ কিউ প্লাস বি কিউ এর মান বের করতে হবে তো কি করে বের করবে দেখো দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান কত দেওয়া আছে ওয়ান তাহলে তোমরা কী লিখতে পারো এখান থেকে এবি লস করতে পারো এবি যদি লস করা হয় তাহলে এখানে বি আছে কি নেই এ নেই তাহলে এর সঙ্গে এ এর গুণ মানে এ স্কোয়ার প্লাস যেহেতু আমরা এবি বি লস করছি এখানে এ আছে কি নেই বি নেই সেই বি এর সঙ্গে এই বি এর গুণ মানে বি স্কোয়ার সমান ওয়ান বা কোন গুণ আবার একের নিচে কিছু নেই মানে এক আছে আমরা ভাবতেই পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবি এবার এটি এবিটাকে বাম দিকে নিয়ে এসো তাহলে কী পাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান শূন্য কেন মাইনাস করছি বুঝতে পারছো কারণ সমানের ডান দিকে আগে কিছু নেই মানে যোগ আছে বাম দিকে নিয়ে আসছি বলে বিয়োগ চিহ্ন হচ্ছে ক্লিয়ার এবার আমাদের বের করতে বলেছে কী দেখো এ কিউ প্লাস বি কিউ বের করতে বলেছে তো আমরা লিখবো এখন এ কিউব প্লাস বি সমান এটা মানে কি লিখতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এটা মানে কত তো শূন্য গণিত শূন্য বসিয়ে দিলাম তো শূন্যর সঙ্গে যাই গুণ করো না কেন সেই শূন্যই হবে তোমাদের অ্যান্সারটা হচ্ছে শূন্য এই তিনটে অঙ্কই খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় তিনেরটা চারেরটা আর পাঁচেরটার মধ্যে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা ছয়ের দাগের অঙ্কগুলো আসবো ছয়ের দাগের গুলো কি বলেছে দেখো যে নিচের বীজ গাণিতিক সংখ্যা মালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাদের একটাই সূত্র এখানে বারবার রিপিট হবে দুটো সূত্র কি কি বলতো একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এই সূত্রটা কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র কি না এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো সূত্র দুটো তোমরা মনে রাখবে এবার আমরা একের অঙ্কটায় আসবো একের অঙ্কটা কী বলা আছে দেখো এক হাজার এস এ প্লাস সাতাশ বি সিক্স এটা দেওয়া আছে তো এটাকে আমাদের এই রকমের আকারে নিয়ে এই ফর্মুলাতে কিন্তু ভাঙতে হবে তো এটা মানে আমরা কি লিখতে পারি এক হাজার এ কিউ মানে লিখতে পারি দশ এ ব্যাকেট লিখে তার বাইরে কিউব মানে দশ এ তিনবার দশ এ গণিত দশ এ গণিত দশ এ তাহলে দেখো দশ 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 গুণ করলে এক হাজার হচ্ছে আর এ এ এ গুণ করলে এ কিউব হচ্ছে তো এইটাকে আমরা ব্যালেন্স করে দশ এ তার কিউব করলাম একইভাবে এটাকেও আমরা কিউবের আকারে লিখবো তাহলে কি লিখতে পারি থ্রি বি স্কোয়ার তার বাইরে আমরা লিখতে পারি কিউ ঠিক আছে মানে কি থ্রি বি স্কোয়ারটা তিনবার দেখো তিনবার দেখো আগের লাইনটা ফিরে পাচ্ছ কি না দেখো তিন থেকে নয় তিন নয় সাতাশ আর বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি সিক্স দেখো এটাকে আমরা এটা আকারে ব্যালেন্স করলাম এবার এ কিউ প্লাস বি কিউয়ের আকারে চলে এসেছে এ মানে হচ্ছে দশ এ আর বি মানে হচ্ছে থ্রি বি স্কোয়ার এইটা মানে হচ্ছে এ আর এইটা পুরোটা মানে হচ্ছে বি তাহলে আমরা কী লিখতে পারি দশ এ প্লাস থ্রি বি স্কোয়ার ঠিক আছে এটা এ প্লাস বি লিখলাম এবার এ স্কোয়ার মাইনাস এ বি ঠিক আছে এ মানে হচ্ছে দশ এ আর বি মানে হচ্ছে থ্রি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে বি মানে হচ্ছে থ্রি বি স্কোয়ার তো এর স্কোয়ার করলাম সমান টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার এটা মানে কথা হবে বলো তো দশ এ দুবার দশ এ গণিত দশ এ মানে দশ দশে একশো এ তার স্কোয়ার তাহলে একশো এ স্কোয়ার লিখলাম মাইনাস তিন দশে তিরিশ এ বি স্কোয়ার প্লাস এটা মানে হবে বলো তো থ্রি বি স্কোয়ার দুবার তাহলে তিন ত্রিকের নয় আর বি স্কোয়ার বি স্কোয়ার বি ফোর তাহলে নাইন বি ফোর তো এটাই হচ্ছে তোমাদের অ্যানসার আর কিছু করার দরকার নেই তো এগুলো আমি রাফলিয়া তোমাদের দেখালাম তোমাদের এগুলো করার দরকার নেই তোমরা জাস্ট এইটুকুই করবে ঠিক আছে নেক্সট অঙ্কে আসছি দেখো আমরা নেক্সট অঙ্ক কী দেওয়া আছে ওয়ান মাইনাস দুশো ষোলো জেড কিউ কী দেওয়া আছে দুই নম্বরটা ওয়ান মাইনাস দুশো ষোলো জেড কিউ তো এটাকে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর আকারে আনবো ঠিক আছে তো ওয়ান মানে আমরা লিখতে পারি ওয়ান তার কিউব আর দুশো ষোলো জেড কিউ মানে আমরা লিখতে পারি সিক্স জেড তার কিউব দেখো সিক্স জেড কিউ মানে সিক্স জেড তিনবার তো ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে ছয় গুন করলে দুশো ষোলো জেড 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 গুণ করলে জেড কিউ ঠিক আছে তো দুশো ষোলো জেড কিউকে আমরা সিক্স জেড তার কিউব করলাম এবার এটা এ কিউ মাইনাস বি কিউয়ের আকারে চলে এসেছে তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ঠিক আছে এবার এ স্কোয়ার প্লাস এ বি এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে সিক্স জেড প্লাস বিএস এ স্কোয়ার মানে সিক্স জেড তার স্কোয়ার ঠিক আছে তো এটা মানে লিখতে পারি ওয়ান মাইনাস সিক্স জেড আর এটা মানে লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস সিক্স জেড প্লাস সিক্স জেড তার স্কোয়ার মানে কি সিক্স জেড দুবার তাহলে ছয় ছয় ছত্রিশ জেড 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 এস স্কোয়ার তাহলে লিখতে পারি ছত্রিশ জেড এস স্কোয়ার ঠিক আছে এরপরে তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তিন নম্বরটা বলা আছে এম ফোর মাইনাস এম কি বলা আছে এম ফোর মাইনাস এম তো এইখান থেকে আমরা এম কমন নিতে পারি তাহলে এইখানে পরে আছে এম কিউ আর এখানে পরে আছে ওয়ান অনেকে হয়তো বুঝতে পারলে না কমন নেওয়াটা এম ফোর মানে কি তো এম চারটে ঠিক আছে আর এইখানে এম একটা তাহলে আমি এইখান থেকে আর এইখান থেকে একটা এম বের করে নিলাম তাহলে এইখানে কতগুলো এম পড়ে আছে তিনটে এম পড়ে আছে তাই না তাই এম কিউ লিখলাম মাইনাস এখানে তো আর এম নেই তাই ওয়ান লিখলাম বুঝতে পেরেছো এবার আমরা এম যেমন আছে লিখলাম এম কিউ মাইনাস ওয়ানটাকে আমরা লিখতে পারি এম তার কিউ মাইনাস ওয়ান তার কিউ ওকে এবার এম মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি কি এম ইন্টু এম মাইনাস ওয়ান এম স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার বুঝতে পেরেছো কী করলাম মানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার করলাম এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা আর একটা লাইন লিখি তাহলে হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান এটা মানে এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ঠিক আছে তো বন্ধুরা আমরা এই পার্টে তিন পর্যন্ত কমপ্লিট করলাম মানে ছয় তিন নেক্সট পার্টে আমি চেষ্টা করব সবগুলো করে দেওয়া নাহলে আর দুটো পার্টের মধ্যে এগুলো কমপ্লিট করে দেবো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ